মেয়ের জন্য স্ত্রী নির্যাতনের অভিযোগের মামলায় জনপ্রিয় সঙ্গীত পরিচালক শওকত আলী ইমনকে অব্যাহতি দিয়েছেন আদালত। 22 আগস্ট ঢাকার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল 6-এর বিচারক মোহাম্মদ আল মামুন এ আদেশ দেন। জানা গেছে, গত 2 আগস্ট মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন ইমন। শুনানি শেষে আদালত এই বিষয়ে আদেশের জন্য 21 আগস্ট দিন ধার্য করেন। পরে আদালত আজ গুণী এই সঙ্গীত পরিচালককে অব্যাহতি দেন। শওকত আলী ইমনের স্ত্রী রীতিতা রেজা 2020 সালের 20 সেপ্টেম্বর তার বিরুদ্ধে যৌতুকের জন্য নারী নির্যাতনের অভিযোগ এনে রমনা থানায় একটি মামলা করেন। এরপর সে বছরের 25 সেপ্টেম্বর রমনা থানা পুলিশ গ্রেফতার করে ইমনকে। সে বছরের 1 অক্টোবর জামিনে মুক্তি পান এই সঙ্গীত পরিচালক।